যে আমার বাবার সুন্দর বাড়ি, জল দেওয়া হচ্ছে, গাছে শাক লাগিয়েছে, ওখানে কফি গাছ লাগিয়েছে, তারপরে এগুলো তো এখনো লাগানো হয়নি, ওখানে পালং শাক লাগিয়েছে, আর এইগুলো এখনো মাটিটাকে খুঁড়ে রেখেছে, লাগানো হয়নি। বাবা এখানে এই বাড়িতে জল দিতে গিয়ে হাত ভেঙেছে, হাত কেটে গেছে বাবার, ওখানে জল তুলে আনতে গিয়ে স্লিপ করে পড়েছে, তার জন্য এই দেখো আমার বোনরা গাছে জল দিচ্ছে। এখন বাবা তো সকাল সকাল ডিউটি পালিয়েছে, দেখছো? আর ওই যে দেখতে পাচ্ছ বাবা ঘেরা করে রেখেছে, ওখানে আছে আম গাছ, বান্দরের ভয়ে ওই রকম করে ঢাকা করে রেখেছে, আর পাশে আছে নারকেল গাছ, যেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের নারকেল গাছ। আর এখানে পিহু বদমাইশি করছে, পিহু দেখো না মাসিমণিটা দেখো কি করছে। আর ওই দেখো একটা মাসিমণি দূর থেকে দেখা যাচ্ছে আসছে। তো এই পুরো বাড়িটাতেই বাবা সবজি লাগায়, শীতের সময় অনেক সবজি হয়। তো এখনও বাবার হাতে লেগে গেছে বলে এখনও এগুলো বাকি থেকে গেছে, আর যেটুকু লাগিয়েছে সেগুলো জল দিচ্ছে। ফাল্গুনি, ফাল্গুনি মাসি, আমার মাসি না পিহুর মাসিমণি, তো ওদেরকে বালতিতে বালতিতে এখন জল দিতে হচ্ছে। হ্যাঁ, আর পিহু হাসি পাচ্ছে, পিহুর এই যে হাসি পাচ্ছে ফাল্গুনের মাসিমণিকে দেখে হাসছে। তুমি যাবে, তুমি ওইরকম জল দেবে গাছে? হ্যাঁ হ্যাঁ, এমনি জল দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই তো দেখছিস ভয় পেয়ে গেল, যেন একদম কি করে নিল, মাসিমণিকে দেখে কেউ ভয় পায় না কি? মাসিমণি জল নিয়ে যাচ্ছে, দেখো ওখানে গাছ লাগিয়েছো, কি সুপারি গাছ লাগিয়েছে ওখানে। আর এখানে আমাদের পেয়ারা গাছটাতে পেয়ারা ধরেছে, বান্দরগুলো যেগুলো এসে থাকতে দেয় না। তো বাবা এখানে দাঁড়াও, গিয়ে সামনে গিয়ে দেখ বাবা, দেখো এখানে পলিথিনে বেঁধে রেখেছে দুটো না ওখানে তিনটি পেয়ারা আছে, বল ফাল্গুনি, ওইখানে বেঁধে রেখেছে যাতে হনুমানগুলো এসে না দেখতে পায়। অনেক পেয়ারা হয় কিন্তু বান্দরগুলোতে থাকতে দেয় না। ওই দেখো ওখানে আছে, দেখো দুটো পেয়ারা গাছ আছে, এটা ছোট্ট পেয়ারা গাছে, কি সুন্দর পেয়ারা ধরে। কি হচ্ছে, কি তোমার কি হচ্ছে দেখছো? এদিক থেকে সুন্দর লাগবে, বাটারফ্লাই, বাটারফ্লাই, হ্যাঁ কই বাটারফ্লাই দেখো, ওই তো হলুদ মতো, ওই দেখছো বসে আছে, বাটারফ্লাই গুলো বসে আছে। চলো এবার যাই, আমরা ঘরে যাই, চলো ঘরে যাই, চলো চলো ঘরে যাই, চলো ঘরে।